দেখো, মুখ্য সচিব আজকে উচ্চ পর্যায়ে একটি বৈঠক করেন, সেখানে তিনি ছিলেন, তার সঙ্গে স্বাস্থ্য আধিকারিকরা ছিলেন এবং বিভিন্ন জেলা, বিশেষ করে 10টি জেলা যেখানে আর নির্বাচন নেই, সেই 10টি জেলার এসপি ডিএম এবং সিপিদের সঙ্গে তিনি বৈঠক করেন। মূলত যে বিষয়গুলো তিনি জানান সেটা হচ্ছে যে 2020 সালে যখন করোনার পিক আওয়ার, তখন যে হসপিটাল গুলোতে যে ব্যবস্থা ছিল তার থেকে 20% ব্যবস্থা বাড়াতে হবে। অর্থাৎ সরকারি হসপিটাল গুলোতে যে পরিমাণ ব্যবস্থা ছিল, যে পরিমাণ বেড ছিল, ভেন্টিলেশন ছিল ইত্যাদি বিষয়গুলো ছিল, এবং বেসরকারি হসপিটালে যে বেড গুলো করোনার জন্য ডেডিকেটেড করা ছিল এবং সেখানে যত ডাক্তার কাজ করতো, স্বাস্থ্যকর্মী, নার্সরা কাজ করতো, তার 20% বাড়াতে হবে এবং সমস্ত জায়গাতে অক্সিজেন রাখতে হবে প্রচুর পরিমাণে, ভেন্টিলেটর যে মেশিন সেই মেশিনের সংখ্যা বাড়াতে হবে, অ্যাম্বুলেন্স বাড়াতে হবে, এই সমস্ত বিষয়। পাশাপাশি আগামী পয়লা বৈশাখ রয়েছে রাজ্যে, সেই পয়লা বৈশাখের ক্ষেত্রে যাতে অনুষ্ঠানগুলো বড় 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 করে না করা হয়, ছোট ছোট অনুষ্ঠান এবং কোভিড প্রোটোকল মেনে করা হয়, তার জন্য সচেতন করা হয়। এবং রাজ্য সরকার আরো যে বিষয়টাতে জোর দিচ্ছে সেটা হচ্ছে সচেতনতা বাড়াতে হবে, অর্থাৎ মানুষের মধ্যে সচেতনতা যদি বৃদ্ধি করা যায় তাহলে এই বিষয়গুলোকে মানা হবে। বিশেষ করে বাজার এই সমস্ত এলাকাগুলোতে মাইকে প্রচার করতে হবে, মাঝখানে করোনা প্রকোপ কমেছিল সেই জন্য এই প্রচারগুলোর কাজ বন্ধ ছিল, সেই জন্য এই এই প্রচারগুলো আরো বাড়াতে হবে। একেবারে অনেক ধন্যবাদ তোমাকে। প্রয়াত যোগগুরু প্রেমসুন্দর দাস, বয়স হয়েছিল 72 বছর, করোনায় আক্রান্ত হয়ে 3 দিন আগে ভর্তি হন বেলভিউ হাসপাতালে, সেখানেই তার মৃত্যু হয়। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।